বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো ক্রোনোসের একটা টেস্টনেট প্রজেক্ট শেয়ার করছিলাম আমরা বেশ কিছুদিন আগে। তো ওইটা ভিডিও দেখে যারা জয়েন করছেন, এখন তাদেরকে একটা এক্সট্রা কাজ করতে হবে। তো ওইটা একটা আপডেট আসছিলো, তো সেই আপডেট ভিডিওটাই দিচ্ছি আজকে। আরও একটা বিষয়, যারা নতুন করে জয়েন করবেন তারা আগের এই ভিডিওটা এখন দেখার দরকার নেই, এই ভিডিওটা দেখেই কাজ করবেন সেম টু সেম। তবে হ্যাঁ, ওই ভিডিওটা দেখবেন, দেখে আপনার কী করতে হবে, আপনার এই যে এই আরপিসিটা কীভাবে অ্যাড করবেন, ফসেটটা কীভাবে ক্লেম করবেন, এটা কিন্তু ওই ভিডিওতে দেখানো আছে। ওই ভিডিওটা দেখে ওইটুকু করে নেবেন, আর বাকিটা এই ভিডিওতে দেখবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের এই যে এই পোস্টের লিঙ্কটাও আমি কিন্তু এখানে অ্যাড করে দিব, এবং এই ভিডিওর লিঙ্কটাও অ্যাড করে দিব, ঠিক আছে? আপনারা সেখান থেকে দেখে কাজগুলো করে নিতে পারবেন। তো এখানে আসি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু crypto.com। তো crypto.com কিন্তু একটা ভেরিফাইড একটা মানে প্রজেক্ট আর কি। তো যাই হোক, আপনারা কি এখানে দেখতে পাচ্ছেন যে ক্রোনোস মেইননেট এটা কিন্তু লঞ্চ করবে 19 অক্টোবরে। তো 19 অক্টোবরে কিন্তু এটা লঞ্চ করবে। তো তার জন্য এখানে প্রাইস পুল আছে কত, আপনারা একটু এখানে গুনে দেখেন। তো প্রায় এখানে কিন্তু $10,00,000 আছে এই প্রাইস পুল, যারা এখানে আমাদের এই যে এখানে যারা জয়েন করছে আর কি, টেস্টনেটে যারা জয়েন করবে তাদের জন্য। তো এছাড়াও কিন্তু এখানে আরও 1000 জনকে দিবে কিন্তু $1,000 করে BTC। তো তার জন্য কী করতে হবে, এই যে এই পোস্টটা কিন্তু আপনার কী করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, এছাড়াও এই যে এই দুইটাতে কিন্তু আপনার হচ্ছে ফলো করতে হবে। পাশাপাশি আপনি একটা রিটুইট করে দেবেন, রিটুইটে আপনার পাঁচজন ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে। তো এগুলো তো আর দেখানোর কিছু নয়, আপনি করে নেবেন। পাশাপাশি আপনার টুইটারের বায়োতে এই যে এইটুকু অ্যাড করে নেবেন, এই যে টুতে ক্লিক করবেন, করার পর এখান থেকে এই পর্যন্ত প্লাস এই যে স্টিকার, এটুকু কপি করে আপনার টুইটারের বায়োতে ওটা অ্যাড করে নেবেন। তো এগুলো আগে অনেকবার দেখাইছি, নতুন করে দেখানোর কিছু নাই। তো আপনারা এটুকু করে নেবেন। তো যদি উইন করেন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু $1,000 পাবেন। তো আমি এই পোস্টটা কিন্তু মানে এই পোস্টটা আগেও করছিলাম, অনেকে হয়তো বা করছেন, অনেকে করেন নাই। কী করবেন, এই যে এখানে আসবেন, আসার পরে এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন CRO। তো CRO লিখে সার্চ করলে কিন্তু আপনি এই যে এই পোস্টটা পেয়ে যাবেন। তো জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, করলে আপনি ওই টুইটে চলে আসবেন, আসার পর ওইটুকু করে নেবেন। তো এবার আসি এই টেস্টনেটের যে আপডেটটা সেটা। তো আমি আর বললামই তো, নতুন করে এইগুলো কিছু দেখাবো না, আপনারা এই ভিডিওটা দেখে ওইগুলো করে নেবেন। তো সরাসরি আমি আপডেটে চলে আসছি। যাওয়ার আগে এই যে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করবেন। আর জয়েন করার পর একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে এখানে চ্যানেল এবং গ্রুপের উপর চাপ দিয়ে ধরার পর এখানে পিন অপশন পাবেন, পিনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের চ্যানেল এবং গ্রুপটা সবার উপরে চলে আসবে, কোনো আপডেট বা এয়ারড্রপ আপনার মিস হবে না। তো আমি আবারও বলতেছি যে RPC এবং ফসেটটা কিন্তু এই ভিডিওতে দেখানো আছে, আপনারা দেখে নেবেন। তো এই ভিডিওর শুরুতে একটা প্রজেক্ট শেয়ার করা আছে হো এক্সচেঞ্জারের, তো ওইটা কিন্তু শেষ হয়ে গেছে, আবার ওইটার থেকেও যেন জয়েন করতে যায় না, ঠিক আছে? তো ওইটা শেষ। তো আমি এখান থেকে সরাসরি যে ট্রেডের লিঙ্ক আছে এই লিঙ্কটা কপি করলাম, করার পর টোকেন পকেটে চলে আসলাম। তো আগের ভিডিওতে যারা দেখছেন তারা কিন্তু জানেন যে টোকেন পকেট দিয়ে করছিলাম। তো যাই হোক, আমি সরাসরি ওয়ালেটে চলে আসলাম, আসার পর এখান থেকে যে ডিসকভার অপশন আছে না, ডিসকভার অপশনে চলে আসবেন। আসার পর সার্চ বারে গিয়ে কিন্তু আপনার যে অ্যাড্রেসটা কপি করে আনছেন ওইটা এখানে পেস্ট করে দেবেন, দেওয়ার পর এখান থেকে সোয়াপে ক্লিক করবেন। তো আরও একটা কথা, সেটা হচ্ছে জিরো সোয়াপের টেস্টনেট একটা শেয়ার করছিলাম, তো ওইটারও একটা আপডেট আসছিলো, ওইটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে, ওইটা কিন্তু আপডেট আমি কিন্তু ইউটিউবে দিই নাই। তো যারা এখনও আপডেটটা ফলো করেন নাই তারা কিন্তু পেমেন্ট পাবেন না, অবশ্যই আপডেটটা ফলো করবেন। তো এবার আসি আপনি কী করবেন এই এই প্রজেক্টের জন্য। তো শুরুতে আপনার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু কী করছিলাম, একটা সোয়াপ করছিলাম, একটা সোয়াপ করার পরে আমরা এখানে লিকুইডিটিটা অ্যাড করে দিছিলাম এইটুকু। তো আমাদের কী করতে হবে, লিকুইডিটিটা রিমুভ করতে হবে। তো লিকুইডিটিটা রিমুভ করার জন্য এখানে পোল অপশন আছে, পোলে ক্লিক করবেন, করার পরে আপনার এখানে যে লিকুইডিটি দেওয়া আছে এটা দেখতে পাবেন। তো এরপর এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন, করার পর এখান থেকে রিমুভ লিকুইডিটি অপশন পাবেন। তো এখান থেকে ক্লিক করলে রিমুভ লিকুইডিটিতে আপনার লিকুইডিটিটা রিমুভ করার জন্য এখানে ম্যাক্স অপশন পাবেন, ম্যাক্সে ক্লিক করবেন, দেন এখানে অ্যাপ্রুভ চাইবে, অ্যাপ্রুভ দিয়ে দেবেন। হ্যাঁ, অ্যাপ্রুভ অপশানটা এনেবল হয়েছে, অ্যাপ্রুভে ক্লিক করবেন, করার পর এখানে কনফার্মেশন চাইবে, ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে নিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন, তাহলে এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এরপর এখানে রিমুভ অপশান আছে, রিমুভে একটা ক্লিক করে দেবেন, দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন, এরপর আবারও পেমেন্টটা কনফার্ম করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লিকুইডিটিটা রিমুভ করা হয়ে গেছে, এখানে ক্রস বাটনে ক্লিক করে কেটে দেবেন, এখানে পেন্ডিংয়ে আছে ট্রানজ্যাকশানটা, তো কিছুক্ষণ সময় নেবে হয়তো বা। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লিকুইডিটিটা রিমুভ হয়ে গেছে। এবার আমাকে কী করতে হবে, এবার আমাকে সোয়াপ করতে হবে। তো সোয়াপে চলে আসবেন, আবারও সোয়াপে আসার পরে আগেরবার আমরা করছিলাম কি, একটা মাত্র সোয়াপ করছিলাম, সেটা হচ্ছে ক্রো টোকেন থেকে CRX-এ। তো নতুন যে আপডেটটা আসছে এখানে আপনাকে 5টা সোয়াপ করতে হবে, তো আমরা 5টা না, 5 5 10টা সোয়াপ করব। আমাদের মূল কথা হচ্ছে আমাদের এখান থেকে উইন করতে হবে। তো যাই হোক, যেহেতু অনেক বড় প্রাইস পুল, তো এখানে কী করবেন, এই যে এখানে মানে সিলেক্ট টোকেনে ক্লিক করবেন, করার পরে এখান থেকে CRX-তে ক্লিক করবেন, করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 5 CRX। তো আমার এখানে আমি চাচ্ছি যে এখানে 4 CRX
সোয়াইপ করার জন্য। তো ফোর সিআরএক্সে ক্লিক করবেন, করার পরে এখান থেকে সোয়াইপ অপশানটা দেখতে পাচ্ছেন, সোয়াইপ অপশান একটা ক্লিক করে দেবেন। এরপরে কনফার্ম সোয়াইপে ক্লিক করবেন, করার পরে কনফার্ম পেমেন্ট, তারপরে ট্রানজ্যাকশানটা এখানে পেন্ডিংয়ে চলে আসবে। তো আমাদের কিন্তু একটা সোয়াইপ মানে একটা সোয়াইপ করা কমপ্লিট। এবার আমাদের করতে হবে কি, এই যে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন অ্যারোর জন্য, এখানে ক্লিক করবেন, করার পরে সিআরএক্সটা এবার উপরে নেবেন। নেওয়ার পর আপনি চাইলে এখানে ম্যাক্সে ক্লিক করে দিতে পারেন, একদম সরাসরি ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সোয়াইপ অপশানে পাচ্ছেন, সোয়াইপ অপশানে একটা ক্লিক করবেন, কনফার্ম সোয়াইপে ক্লিক করবেন, দেন এখান থেকে কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন। করার পরে আপনার এটা পেমেন্টটা এটাও কিন্তু কনফার্ম হয়ে যাবে, এরপর ক্রসে ক্লিক করে কেটে দিবেন। তো এইভাবে আপনাকে পাঁচবার করতে হবে। তো আমরা করবো কি, সিআরও থেকে সিআরএক্স করবো পাঁচবার, সিআরএক্স থেকে সিআরও করবো পাঁচবার, এটুকু আমরা কমপ্লিট করে রেখে দিব, এটাই ছিল নতুন আপডেট। তো যাই হোক, আমরা কিন্তু একবার করে কমপ্লিট করে ফেলছি। এবার আমাদের সেকেন্ডবার, তো এখানে আছে আমাদের 10.37, তো আমি এখানে 10 দিয়ে দিলাম। 10 দেওয়ার পরে আপনাদের এখানে সোয়াইপ অপশান আসবে, সোয়াইপে ক্লিক করবেন, করার পরে কনফার্ম সোয়াইপে ক্লিক করবেন, আপনার এটা সোয়াইপ হয়ে যাবে, পেমেন্টটাও কনফার্ম করে দেবেন। তো কিছুক্ষণ সময় নেবে হয়তো বা, যে পেন্ডিংয়ে আছে। তো যাই হোক, এবার এরপরে এখান থেকে কী করবেন, আবারও এই যে এই অপশানটাতে একটা ক্লিক করবেন, এবার সিআরএক্সটা উপরে চলে আসবে, সিআরওটা নিচে আসবে। তো এবার এখান থেকে আবারও ম্যাক্সে ক্লিক করবেন, করার পরে সোয়াইপে ক্লিক করবেন, আপনার এটা আবার সোয়াইপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা সোয়াইপ কমপ্লিট। তো এইভাবে আপনাকে পাঁচবার করে করতে হবে, মানে পাঁচবার আপনি সিআরও থেকে সিআরএক্স করবেন, আবার পাঁচবার আপনি সিআরএক্স থেকে সিআরও করবেন, ঠিক আছে? তো এটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, এরপরে আপনার যেটা করতে হবে, আমি পাঁচবার করে কমপ্লিট করার পরে ব্যাক করতেছি। তো আমাদের কিন্তু পাঁচবার করে সোয়াইপ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আরও একটা কাজ করতে হবে, তো আমরা যদিও একবার করছি, এরপরও আমরা আরও একবার করবো, সেটা হচ্ছে লিকুইডিটিটা আরও একবার অ্যাড করবো এবং আরও একবার রিমুভ করবো। তো লিকুইডিটি অ্যাড করার জন্য এখানে আপনার যে ব্যালেন্সটা আছে তার অর্ধেক আপনি এখানে দিবেন। তো আমার কাছে এখানে 10.13 আছে, তো আমি এখানে দিচ্ছি হচ্ছে 4.5। তো 4.5 দিলে আমার এখানে কিন্তু সিআরএক্সটা চলে আসবে, এরপরে সোয়াইপে ক্লিক করে আপনি পেমেন্টটা কনফার্ম করে দেবেন আর কি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সোয়াইপ কমপ্লিট। এবার যেটা করতে হবে, এখানে পুলে ক্লিক করবেন, পুলে ক্লিক করার পরে অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন, অ্যাড লিকুইডিটিতে ক্লিক করার পরে এখানে সিআরওটা থাকবে, এখানে সিআরএক্সে ক্লিক করবেন। তো সিআরএক্সে ক্লিক করার পরে এখান থেকে এই যে সিআরএক্সে ম্যাক্সে ক্লিক করবেন, তাহলে আপনার এখানে সিআরওটা চলে আসবে। তো এরপরে এখান থেকে এই যে সাপ্লাই অপশান পাবেন, সাপ্লাই ক্লিক করবেন, কনফার্ম সাপ্লাই ক্লিক করবেন, পেমেন্টটা কনফার্ম করে দিবেন, তাহলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা ছিল লিকুইডিটি অ্যাড করা। তো লিকুইডিটি অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি কী করবেন, লিকুইডিটিটা রিমুভ করে দেবেন। তো লিকুইডিটি কীভাবে রিমুভ করেন করতে হবে, এটা কিন্তু আমি ভিডিওর শুরুতে দেখাই দিছি। তো নতুন করে আমি আর ওটা দেখাবো না, আপনারা জাস্ট লিকুইডিটিটা রিমুভ করে দেবেন। তো এখানে আরও একটা কথা, সেটা হচ্ছে যারা একদমই নতুন, এর আগে এই প্রজেক্টটাতে জয়েন করেন নাই, তারা কী করবেন, আগের ভিডিওটা দেখে ফসেটটা ক্লেম করবেন। ফসেট ক্লেম করার পরে বাকি অংশটা এই ভিডিওতে যেটুকু দেখানো হলো সেটুকু করে নেবেন, এবং সবশেষে কিন্তু লিকুইডিটিটা রিমুভ করে দেবেন, তাহলে আপনার জয়েন করা হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।